হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি সবাই কেমন আছো? আছি ভালো আছি আর আমরাও আছি ভালো। আর দেখতেই পাচ্ছি বেরিয়ে পড়েছি আমি, জুডো আর ঝুমো। আমরা এখন হচ্ছি ঘুমের আইবুড়ো ভাত খা মানে খাবে আমাদের বাড়িতে, সেই কারণে আমি তো এইবার হচ্ছি আমি দাঁড়িয়ে আছি ঝুমুরে। তো মা বললো যে ঝুমোকে তো আইবুড়ো ভাত খাওয়াতে হবে, তার জন্য আমি ঝুমুরকে নিয়ে আমিও যাচ্ছি এমনিতে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। আর যাওয়ার কোনো মানে কালকে পর্যন্ত ঠিক ছিল যাবো, বাট সকাল থেকে এত বৃষ্টি, সারাদিন এত বৃষ্টি হয়েছে যে যাবো বলে ভাবতে পারিনি। তারপর এখন একটু বৃষ্টিটা কমেছে, ধীরে ধীরে বৃষ্টি করছে, তাই বেরোলাম। আর এখন দেখো আমরা এই একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, তো টোটো পেলে তারপরেই যাব। আর বলেছিলাম ঝুমুকে যে তুই চলে যা, স্যাম তোকে যেহেতু নিমন্ত্রণ করেছে, না গেলে খারাপ দেখায়, তো তুই চলে যা, স্যাম আমরা না হয় নাই যাবো, আমাদের বাড়ি আমরা না গেলে কোনো ব্যাপার না। তো যাই হোক, যাওয়ার জন্য তো এখন তাই যাচ্ছি আমরা, একদম মানে খাবে শুধু আমরা হয়তো তাই। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখো জুডো একটা নতুন সোয়েটার পরেছে, এই সোয়েটারটা ওকে ওর পাপা এনে দিয়েছিলো, সেই সোয়েটারটা পরেছে আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আবার পরে আসছি তোমার সাথে কথা বলতে। আর দেখা তখন ওয়েট করে করে টোটো পাইনি, শেষমেশ অটোতে আসলাম। আর ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টিও হচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। ছাতাও মানে ছাতা ছিল সাথে, বাট ভুল করে ওটা জুডোর পাপার কাছে দিয়ে চলে এসেছি। এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, যাই হোক তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। আর একটা কথা তোমাদের যেটা বলা হয়নি, সেটা হচ্ছে না আসার আর একটা কারণ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটাও বসে গেছে, কথা শুনে হয়তো বুঝতে পারছো। তো চলো যাই হোক, এই কারণে আসতে চাচ্ছিলাম না, তখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে হেঁটে আগে বাড়ি পৌঁছেনি। তো চলো আবার পরে দেখা। আর দেখো এখন বাড়ি চলে এসেছি, আর বসে আছি মুড়ে এখানে বসে রয়েছে, বাবু বাইরে ঠাম্মির কাছে। তো আর কী কী রান্না হয়েছে এখন জানি না, তো চলো যাই রান্নাঘরে, কী কী রান্না হয়েছে। রাজুল বল কী কী রান্না হয়েছে। রাজুলের অবস্থা দেখো, দৌড় মেরেছে, দেখি দুটো কান্না করছে কেন, চলো দেখে আসি। তো এখন দেখতেই পাচ্ছো আমি পাঁপড় ভাজতে চলে এসেছি রান্নাঘরে। তো মা আর বাদ বাকি রান্নাগুলো করেছিল, আর কোনো কিছুই করার জন্য বাকি ছিল না, বললো পাঁপড়টা একটু ভেজে দিতে, তো সেই কারণে পাঁপড়টা এখন ভেজে নিচ্ছি, এরপর ঝুমুরকে খেতে দেবো। আর চলো দেখে নিই কী কী রান্না হয়েছে, আমি জানিও না কী কী রান্না হয়েছে। রান্না হয়েছে বেগুন ভাজা, শাক, কুমড়ো ভাজা, আলু ভাজা, বাঁধাকপি, তো পাঁচ রকমের ভাজা রয়েছে। এই যে এখানে হচ্ছে মাছের মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর এখানে রয়েছে উচ্ছে দিয়ে, তারপর লাউ দিয়ে উচ্ছে তেঁতোর ডাল, আর এখানে রয়েছে চাটনি, আর রয়েছে মাংস। তো মাংসটা না আমি দেখাতে ভুলে গেছি, তো খাওয়ার সময় দেখিয়ে দেবো একবারে। আর রয়েছে এখানে পায়েস। তো চলো এখন ঝুমুরকে খেতে দেওয়া যাক। আর এখানে দেখতেই পাচ্ছ ঝুমুরকে খেতে দিচ্ছে মা, মানে খেতে দিল মা। আর এখন এক একটা করে সব বাটিগুলো এনে দিই, একবারে আনা হয়নি। তো চলো এক একটা করে বাটি এনে দিই, দেখতে থাকো আর কী কী রান্না হয়েছে। তো দেখলেই তো আর একবার গোছানোর পর তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে। আর ঝুমুর দেখো এখানে শান্ত শিষ্ট মেয়ের মতন বসে পড়েছে। আর এখন আমি সব বাটিগুলো আগে আগে দিচ্ছি, তো চলো বাটিগুলো দিই, তারপর পুরোটা দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে। এখানে দেখো শাক আছে, ঘি, বাঁধাকপি, কুমড়ো ভাজা, আলু ভাজা, বিনস ভাজা, ভাত, পাঁপড়, জল, ডাল, মাছ, মাংসের চাটনি, পায়েস, মিষ্টি। তো এতটুকু আয়োজন করেছিলাম, আমি যেহেতু বাড়ি ছিলাম না, আর মাছ একা একা সব কিছু করেছে, তো এতটুকুই করেছে। আর বাইদাও ঝুমু চুড়িদার পরে খাচ্ছে, জানে আইবুড়ো ভাত শাড়ি পরেই খেতে হয়, যেহেতু আমি বাড়ি ছিলাম না, আর বাবাও সময় করে ঠিক কিনতে পারেনি শাড়ি, মানে শাড়ি পরে আইবুড়ো ভাত খেতে কিনতে পারিনি। তো ঝুমুরকে টাকা দিয়ে দিয়েছিলো, তো ঝুমুর পরে পছন্দ মতন কোনো একটা কিছু কিনে নেবে, শাড়ি বা যেটা পছন্দ হয়। তো যাই হোক এটা বলে দিলাম, সবাই ভাববে যে দিদির বাড়ি আইবুড়ো ভাত খেলো, বাট কিছু দিল না, সেই কারণে বললাম যে ওকে শাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলাম।
বাবা পছন্দ করে কিনতে পারেনি, সময়ও পায়নি কেনার, আমিও যেহেতু বাড়ি ছিলাম না সেই কারণে। তো এখন ঝুমুর খেতে বসে, তো চলো ঝুমুর খেয়ে নিক। আর আজকের আয়োজনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এর আগেও আইব্রো ভাত খেয়েছে কয়েকটা বাড়িতে, আর আমি যেহেতু বাড়িতে নেই, মা একা একাই পুরোটাই করেছে, আমি কিছুই করতে পারিনি, মা সবটাই একা একা করেছে। তো চলো কেমন হয়েছে সব কিছু অবশ্যই কমেন্ট করে জানিও। ঝুমুর এবার খেয়ে নিক, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন দেখো বাড়িতে চলে এসেছি, আর তারপরে তোমাদের সাথে কথা বলা হয়নি। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপর দুটো ঘুমিয়ে পড়েছিল, তো দুটো ঘুমাচ্ছিল, তখন আমাদের আর কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। মানে ঝুমুরের শাখা আনতে গেছিলাম এক জায়গা থেকে, তো সেই জায়গায় শাখার দাম অনেক কম, তো সেই কারণে ওখান থেকে ঝুমুরের শাখা নিয়ে এসেছি। আর আর কোথায় গেছিলাম, আর হচ্ছে ওই ফুলের গেট টেট ঠিক করতে গেছিলাম, যেগুলো ঠিক করা ছিল না, সেই সব কাজ কমপ্লিট করতে করতে জুডো আবার ঘুম থেকে উঠে গেছিলো। তো জুডো ঘুম থেকে উঠে যাওয়ার পর জুডোকে নিয়ে আবার চলে এসেছি বাড়িতে। আর এই দেখো জুডো এখন খেলা করছে, আর জুডোর পাপা শুয়ে রয়েছে। তারপরে এখন চলে এসেছি এই বাড়িতে। তো চলো, আজকে ঝুমরের আইবুড়ো ভাতের ব্লগ ছিল, মানে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খেলো, এর আগেও খেয়েছি তিন চার জায়গায়, তখন তো আর আমি যাইনি, তার জন্য আর শেয়ার করতে পারি। আমি যাইনি বলতে গেছিলাম, আমি এক জায়গায় গেছিলাম, আর এক জায়গাও নিমন্ত্রণও ছিল, কিন্তু সেই জায়গায় যেতে পারিনি, কারণ হচ্ছে সেদিনকার আমি গেছিলাম হচ্ছে কোথায় গেলাম, সেদিনকার হাতিবাগান গেছিলাম, তো সেই কারণে আর যেতে পারিনি। আবার কালকে নিমন্ত্রণ আছে, পরশুদিন নিমন্ত্রণ আছে ঝুমুরের সাথে আমাদেরও, তো পারলে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যদি কেউ আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে ফলো করে আসতে পারো। আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।